কি হলো, কি খবর তোদের? না ভাই, আমাদের থোবড়া দেখে তোর কি মনে হচ্ছে? না ভাই, তোদের থোবড়াগুলো দেখে তো মনে হচ্ছে সকাল থেকে হাগু পেয়েছে, বাট হাগু হয়নি। না মানে ভাই তুই কি করে জানলি? ওরে আমার বোকা পাঁটা, এবার একটু দয়া করে চুপ করবি? দেখ ভাই, আমাদের দুজনের অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, সেটা তো তোদের দুজনের থোবড়া দেখেই বুঝতে পেরেছি, বাট কেন ভাই, কি প্রবলেম তোরা একটু বলবি? মানে সৌম্যর বাবাকে না পুলিশে ধরে নিয়ে গেছে। কি, কাকুকে পুলিশে ধরে নিয়ে গেছে? কেন? আর বলিস না ভাই, সব দোষ বাবারই। কি দরকার ছিল ভাই পাশের বাড়ির দোলা বৌদিকে কাপড় কিনে দেবা? তুই বল, কোনো দরকার ছিল? ভাই শাড়ির জন্য জেল, ব্যাপারটা একটু খুলে বলবি? আরে ভাই ওসব বাদ দে না, তোর কি দরকার, কিসের জন্য এসেছিস সেটা বল না। আর বলিস না ভাই, কয়েকদিন ধরে দুটো ছেলে না আমার গার্লফ্রেন্ড মানে তোদের বৌদিকে এত ডিস্টার্ব করছে, কি বলবো ভাই। কি, তোর গার্লফ্রেন্ড মানে মানে আমাদের বৌদিকে কেউ ডিস্টার্ব করে? ভাই কার এত সাহস, নামটা বল একবার, খালি নামটা বল। না আমি ঠিক অতটা জানি না, বাট এটুকু জানি যে তোদের এলাকাতেই ছেলে দুটো থাকে, মানে তোদের পাড়াতেই ছেলে দুটো থাকে। ভাই তুই কোনো চাপিয়ে নিস না, তুই আমার উপর ছেড়ে দে ব্যাপারটা। আমার পাড়াতে থাকে এবং বৌদিকে ডিস্টার্ব করে, ওই দুটো মালের ব্যবস্থা আমি নিচ্ছি, তুই একদম টেনশন ফ্রি থাক। ওদেরকে কীভাবে আড়ন ধোলাই দিতে হয় না আমার উপর ছেড়ে দে। বাট ভাই কবে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি আমাদেরকে বললি না তো? আরে ভাই এই মাত্র 7 দিন হয়েছে। আচ্ছা আগে লাগা ভাই। আরে ভাই আমার তো সেটাই ধান্দা, বাট ও না কিছুতেই রাজি হয় না। ওরে উদ্গান্ডু, আমি দরজা লাগানোর কথা বলেছি, বাইরে মা আছে শুনতে পাবে। ও ও সরি সরি সরি, তো বৌদির নামটা কি? ওর নাম রিয়া। রিয়া? রিয়া শর্ট হেয়ার, ব্রাউন আইস, পিঙ্ক লিপস? ভাই মেয়েটা 1 সপ্তাহ হয়নি আমাদের পাড়াতে এসছে, এর মধ্যে তোর গার্লফ্রেন্ড হয়ে গেল? মানে কুচবি যা, মানে যেরকম পাচ্ছিস সেরকম ঢপ দিয়ে যাচ্ছিস। মাত্র 1 সপ্তাহ এখন হয়নি, 6 দিন হয়েছে ভাই। সৌম্য মুখ সামলে কথা বল ভাই, 1 সপ্তাহ হয়েছে তো কি হয়েছে? ওর চোখের দিকে তাকালে মনে হয় আমাদের 100 বছরের ভালোবাসা। ও খালি আমার, রিয়া খালি আমার, বুঝলি তো, শুধুই আমার। ভাই ওই ডায়লগ আর চলবে না ভাই, রিয়া শুধু আমার আমার, বুঝলি তো, আমার। থাম থাম ভাই তোরা থাম, রিয়া খালি আমার ভাই, তোরা বেকার ঝগড়া করছিস। এবার আমি বুঝতে পেরেছি, তোরা দুটোই হলি সেই হারামি যারা রিয়াকে ডিস্টার্ব করতিস। ভাই এটা তোদের কাছ থেকে আমি কোনোদিন আশা করেছিস, কিন্তু আমি আর অভয় না, তুই আর অভয়, আমার আর রিয়ার মাঝখানে আসছিস। এবার যদি মাঝখানে আসিস পেছনে বাঁশ ভরে দেবো বলে দিলাম। ভাই কিসের ভাই, শালা দুমুখো সাপ শোন, রিয়া শুধু আমার। হ্যাঁ রিয়াকে আমি প্রথম দেখেছি, তোরা নয়। আমি প্রথম দেখেছি যেহেতু রিয়া শুধু আমার, রিয়া শুধুই আমার। আমি ওর কাছ থেকে প্রথমে ফোন নাম্বার নিয়েছি, ঠিক আছে, তোরা নিসনি, অতএব রিয়া শুধু আমার, কেউ নজর দিবি না তোরা দুজনের মধ্যে। না ভাই দেখ, রিয়া খালি আমার, কেননা রিয়া আমাকে দেখে প্রথমে স্মাইল করেছে। দেখ সে তো তোর থোবড়া দেখলেই সবারই হাসি পায়। শোন মেয়ে পটানোর আগে না তোরা দুজন নিজেদের থোবড়াটা একবার আয়নায় গিয়ে দেখ। মানলাম ভাই থোবড়া খারাপ তোদের দুজনের, আমার না রে চুতিয়া, অত প্লিজ এই রিয়াটাকে ছেড়ে দে, এটা শুধু আমার। এ দুনিয়াতে অনেক রিয়া আছে, তাদেরকে পেয়ে যাবি। দেখ ভাই রিয়া হলো তোর বৌদি। থ্যাংকস ভাই। তোর থ্যাংকস তোর পেছনে গুঁজে রাখ শালা, রিয়া হলো তোদের দুজনেরই বৌদি, বুঝলি তো, এরপর জন্য আমি এটা নিয়ে কোনো ঝামেলা শুনি। ছি সৌম্য, তুই একটা মেয়ের জন্য অভয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, ভাব ওয়ে কতটা কষ্ট পাবে একবার তুই খালি ভাব। থ্যাংকস ভাই। দেখ ভাই তুই তোর থ্যাংকস তোর কাছে রাখ আর ফোড়। এখান দেখ ভাই তোদের দুজনকে আমি শেষবারের মতো বলছি, প্লিজ ভাই আমার আর রিয়ার মাঝখানে আসিস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। না ভাই খারাপের আর কি বাকি আছে, একটা মেয়ের জন্য তুই ভাইকে ভুলে গেলি। দেখ ভাই আমরা তিনজনই রিয়াকে চাই, রিয়া কাকে চাই এটা জিজ্ঞাস করে নিলেই তো হয়ে যায়, ঝামেলা মিটে যায়। কেন বেকার তোরা ঝগড়া করছিস, জিজ্ঞাস করে নে না। দেখ রিয়া শুধু আমাকে চাই, ওর সঙ্গে আমার ডেট ফিক্স হয়েছে, 2 তারিখ ওর জন্মদিন, বুঝলি, ওর জন্মদিন হচ্ছে 4 তারিখ, আমি ওর সাথে সেই দিন ডেটে যাবো, বুঝলি তো, আমি যাবো, আমি, তুই না, তুই ভুল জানিস। ভাই তোরা দুজনেই ভুল জানিস, রিয়ার জন্মদিন 3 তারিখ, তোরা দুজনে কিছুই জানিস না। আর ওই দিন আমি ওর সঙ্গে ডেটে যাবো, তোরা নয়, বুঝলি, তোরা তো ডেটটাই জানিস না। ভাই তোরা বুঝতে পারছিস এর মানে? এর মানে একজনের 3 দিন জন্মদিন হতে পারে, বুঝলি। না ভাই রিয়া তার 36, 24, 36 ফিগার দিয়ে আমাদের তিনটাকে মুরগি বানিয়েছে, শালা আমরা তিনজন এখানে ভাদ্র মাসে কুত্তাদের মতো লড়াই করছি। ভাই ফোনটাও তুলছে না ভাই, আমি আমার নিজের মোবাইল রিচার্জ না করে ভাই ওর মোবাইল রিচার্জ করে দিয়েছিলাম, চুনা লাগিয়ে দিয়ে গেল আমাদের তিনজন। ভাই আমি ওর জন্মদিনের জন্য না নিজের সব পকেট মানি 5,000 টাকা দিয়ে ভাই ওর জন্য ড্রেস কিনে দিয়েছি, বাবা যদি জানতে পারে আমার ভাই পোঁদের চামড়ার কালারই চেঞ্জ করে দেবে। আমি না তোদের মতো অত বোকা না, আমি ভাই খালি একটা কার্ডই দিয়েছি। কি দিয়েছিস, বার্থডে কার্ড? না মানে বাবার ক্রেডিট কার্ডটাই খালি দিয়েছি, আর কিছু দেইনি।